এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুব্রত, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আপনাদের একটি প্রশ্নের উত্তর দিব, সেটি হলো আপনাদের পুলিশ মেডিকেলে অনেকে কিন্তু চূড়ান্ত মেডিকেলের জন্য অনেকে সিলেক্টেড হয়েছেন, তো আপনাদের চূড়ান্ত মেডিকেলে কী কী পরীক্ষা করা হবে এই ভিডিওতে আমি সেই বিষয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা সাথে থাকবেন, যে চূড়ান্ত মেডিকেলে আপনাদের কী কী হবে বা কোথায় হবে সেই পুরো বিষয়ে আমি আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চূড়ান্ত মেডিকেলে আপনাদের ডেট দেওয়া হবে, আপনারা যখন প্রাথমিক মেডিকেল শেষ হবে তখন আপনাদের চূড়ান্ত মেডিকেলে জন্য আপনাদের ডেটে আপনাদের আসতে বলা হবে আপনাদের নিজ নিজ পুলিশ লাইনে। তো নিজ নিজ পুলিশ লাইনে আপনি যখন চূড়ান্ত মেডিকেলের জন্য আসবেন, এরপরে আপনাদের যখন আসবেন তারপরে আপনাদের সেখান থেকে আপনাদের সবাইকে একসাথে আপনাদের বাসে করে আপনাদের নিয়ে যাওয়া হবে ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তো সেখানে আপনাদের মূলত সব কিছু পরীক্ষা করা হবে। সেইখানে আপনাদের প্রথমে যে পরীক্ষাটি হবে সেটি হলো আপনাদের রক্ত নেওয়া হবে 7 থেকে 8টি কর্নিকাল গ্লাসে। তো সেখানে হলো সেই প্রতিটি গ্লাসে এবং সেখানে 5 থেকে 7টি আপনাদের টেস্ট করানো হবে। এর মধ্যে যেমন আমার যে কটি জানা আছে সেই কটি বলি, যেমন এইচআইভি পরীক্ষা করা হবে, এরপরে আপনার জন্ডিস আছে কিনা সেটি পরীক্ষা করা হবে, এরপরে আপনার হ্যাপাটাইটিস বি আছে কিনা পরীক্ষা করা হবে, এরপরে হলো এইচবিএস পজিটিভ আছে কিনা এটা পরীক্ষা করা হবে। তো এইরকম বড় ধরনের মারাত্মক রোগ আছে কিনা এইসব আপনার পরীক্ষা করা হবে। এইসব রোগ যদি থাকে তাহলে আপনি কিন্তু মেডিকেলে, চূড়ান্ত মেডিকেলে আপনি বাদ পড়বেন। তবে এরপরে আপনাদের নিয়ে যাওয়া হবে একটি এক্সরে রুমে, সেখানে আপনাদের বুকের এক্সরে করা হবে। এরপরে বুকের এক্সরে করা শেষ হয়ে গেলে এরপরে আপনাদের করা হবে ইসিজি। তো ইসিজিতে আপনারা দেখতে জানেন যে ইসিজিতে বিভিন্ন ক্লিপ লাগিয়ে সেখানে বিভিন্ন ইসিজি করা হয়। তো এরপর আপনাদের ইসিজি করা হবে। তো ইসিজি করার পরে এরপর আপনাদের প্রসব নেওয়া হবে, অর্থাৎ আপনাদের যে প্রসব আছে এই প্রসব টেস্ট করা হবে। তো এই জন্য আপনাদের প্রসব নেবে। এরপরে হলো আপনাদের প্রেশার মাপা হবে, আপনার প্রেশার নর্মাল আছে কি না, তো এইটা চেক করার জন্য আপনাদের প্রেশার মাপা হবে। তো এই হলো আপনাদের সকল পরীক্ষা। এইসব পরীক্ষা আপনাকে যে আপনার যে চূড়ান্ত মেডিকেল আছে, চূড়ান্ত মেডিকেল আপনার এইসব পরীক্ষায় করা হবে। তো এর বেশি আপনাদের কোনো কিছু পরীক্ষা করা হবে। তো এই পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনার চাকরি, অবশ্যই আপনার চাকরির কোনো সমস্যা হবে না আমি আশা করি। তো আপনারা যারা যারা অনেকে কিন্তু চূড়ান্ত মেডিকেল অনেক কয়েকটি জেলার হয়ে গেছে এবং ভবিষ্যতে যারা করবেন এবং তাদের এইভাবেই হবে। তো আপনাদের হলো আপনারা যে পুলিশ হাসপাতালে, রাজার বা কেন্দ্রীয় হাসপাতালে যাবেন, তো অনেকে ভাববেন যে আপনাদের খরচটা কে দিবে। তো সেই প্রশ্ন উত্তর হলো যে আপনাদের বাস ভাড়া এবং যে মেডিকেলের সকল খরচ এটি সরকারিভাবে বহন করা হবে, বাট আপনার যে খাবার খরচ, শুধু খাবার খরচটা আপনার নিজের নিজের পকেট থেকে দিতে হবে। আপনি যে খাবেন এটা হলো আপনার পকেটের টাকা দিয়ে, ওগুলো হোটেল থেকে খেতে হবে। তো এই ছিল আপনাদের আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো পরবর্তী ভিডিওতে আপনাদের কিন্তু অলরেডি কিন্তু একটি নৌবাহিনীর সার্কুলার ছাড়া হয়েছে, নাবিক এবং এমওডিসি পদে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেনাবাহিনী ট্রেড টুতে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো দুইটি ভিডিও কিন্তু আমি কী কী যোগ্যতা প্রয়োজন সেই বিষয়ে আমি কিন্তু ভিডিও আপলোড করছি, সেটি আপনারা দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এবং এই চাকরিতে আপনারা যদি কেউ আবেদন করতে চান, যারা পুলিশে, অনেকে কিন্তু আপনারা পুলিশে আবেদন করে অনেকে কিন্তু আনসিলেক্টেড হয়েছেন বিভিন্ন কারণে, তো তারা কিন্তু এই দুইটি পদ বর্তমানে কিন্তু আছে আপনাদের, যারা আবেদন করতে পারেন। তো আপনারা যারা অনেকে কিন্তু আবেদন করতে চান, আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা যদি নিজেরা করতে পারেন ভালো, আর না যারা না করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদের আবেদনটি করে দিব এবং সেই বিষয়ে আমি কিন্তু একটি ভিডিও আপলোড করব, আপনারা পরবর্তীতে অনেকে করতে পারবেন। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম, তো আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা এই পদে আবেদন করতে চান। এরপরে এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তির যেসব আপনাদের কী কী প্রয়োজন বা কী কী সকল বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও ছিল, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।